পিরোজপুরের মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মঠবাড়ি আওয়ামী মোটর শ্রমিক লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া অনুষ্ঠানে মোটর শ্রমিক লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিপাত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শাহিন মিয়া নবী, শাহালম সিকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, মোটর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা প্রয়াত ফজলুল হক মনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন। সম্ভবত কালেম ভাই তার নামে রেখেছেন ফজলুল হক মনি। কালেম ভাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। আজকে আমি যে আওয়ামী লীগ করছি, আমি যে যে দল করছি তার পরিচয় তারা শুরু করেছেন তার সাথে। আমার দুই ভাই অতপ্রত ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং খুব ঘনিষ্ঠ ছিলেন। আমার আপন দুই ভাই, অন্য ভাইরা রয়েছেন, সেগুলো হয়েছি। আমরা তাকে রাজনৈতিক ভাবে পেয়েছি কম সময়ে, হচ্ছেন খালিদ ভাই। কিন্তু ফজলুল ভাই তার সাথে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, এসব বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে একটা আকস্মিক লড়াকু সৈনিক মুজিব সৈনিক, নিঃসন্দেহ এই মনি ফজলুল হক মনি ভাই আমার স্মৃতির পরে ভেসে ওঠে। 1991 সালে এখানে হান পেয়েছিলেন ছাত্র সংসদে, আমরা মাত্র চারজন জয়লাভ করলাম, জাতীয়তাবাদী সত্যাও তারা জয়লাভ করলেন 11%। দল ক্ষমতা বিএনপি ছাত্র সংসদের প্রথম দিনই সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, মারামারি হলো। সেখানে একজনের আমাদের অপোজিট একজনের আমার বন্ধু মানুষ না বলতে চাই না, তার নাক থেকে অনেক রক্ত পড়লো ছাত্র সংসদের সেই অফিসের মধ্যে। আমরা মনস্থির করলাম যে ভাই মামলা তো হবে, তাহলে কি করা যায়। সেই রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে এই ফজলুল ভাই সহ তৎকালীন ছাত্রলীগের কিছু সাহসী লোকজনকে নিয়ে আমরা সেই রাত্রে ছাত্র সংসদের হাবিব ভাই ছিলেন আমাদের সেই কলেজ ছাত্র সংসদের তার কাছ থেকে চাপিয়ে দিয়ে ফোর্স করে সেই রক্ত ধোয়া মোচন করে আসছে, যাতে আমাদের মামলায় কোনো এভিডেন্স না থাকে। ফজলুল ভাই ও সময় আমাদের সাথে সহজতা, এরপর আমাদের নামে অনেক মামলা হলো। আমি আর কোথাও হারাতে চাই না, তার এই তিন তিন সন্তান তারা মাস্টার্স কমপ্লিট করতে পারে না, কেবল একজন ভর্তি হবে অনার্স, আরেকজন সেকেন্ড অনার্স সেকেন্ড ইয়ার পরে, এবং এই চার চার বছরের শিশু সন্তান তাদের আপনার দেখভাল করার জন্য আওয়ামী লীগের নিবেদিত এই সকল মঠবাড়িয়া নেতৃবৃন্দ সকলের দায় দায়িত্ব আমার সহ সকলে রয়েছে, প্রত্যেকে রয়েছে। বন্ধুবার বিদায়ী আত্মার মাফিরাত কামনা করে একজন মুজিব সৈনিকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সেখানে। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মডেল জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।